আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন তীব্র গরমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি পড়তেন, দোয়াটি হলো এই, আল্লাহুম্মা স্কিনা গাইসান মুগীসান মারিআন নাফিয়া গায়রা দাররিন আজিলা গায়রা আজিলিন। اللهم اسقنا غيثا مغيثا مريئا نافعا غير ضر عاجلا غير آجل। اللهم اسقنا غيثا مغيثا مريئا اللهم اسقنا غيثا مغيثا مريئا نافعا غير ضر عاجلا غير آجل। আমি আবার বলছি, اللهم اسقنا غيثا مغيثا مريئا نافعا غير ضر عاجلا গায়রা আজিলিন। সম্মানিত দর্শক, হাদিসে বর্ণিত আছে যে প্রখ্যাত সাহাবী জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ বলেন, বৃষ্টি না হওয়ায় ও প্রচণ্ড গরম পড়ায় একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক এলো। গরমের তীব্রতায় তারা কাঁদছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের জন্য এভাবে দোয়া করলেন, যে দোয়াটি আমি আপনাদেরকে পাঠ করে শোনালাম। বর্ণনাকারী বলেন, এরপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, হাদিসে গরমকে আল্লাহর ক্রোধ বলা হয়েছে, আর আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাদকা করতে বলেছেন তেমনি দোয়াও শিখিয়েছেন। তাছাড়া অন্য আরও একটি দোয়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য শিখিয়েছেন। আসুন আমরা সেই দোয়াটিও জেনে নেই। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন সাওয়ালি নিআমাতিক ওয়া তাহাউ্বিলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক জামি ইসাখাতিক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন সাওয়ালি নিআমাতিক ওয়া তাহাউ্বিলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামি ইসাখাতিক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন সাওয়ালি নিআমাতিক ওয়া তাহাউ্বিলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামি ইসাখাতিক। দর্শক, তাই আসুন দুর্বিষহ এ সময় শান্তির বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে দোয়া করি। সম্ভব হলে আমরা সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির নামাজ আদায় করি এবং বিশেষ করে আমরা যারা নারী এবং মেয়ে মানুষ যারা রয়েছি, যারা সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করতে সক্ষম হই না, অথবা অনেক বয়স্ক মানুষ রয়েছি, তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াগুলো বারবার পড়ি এবং আল্লাহ পাকের কাছ থেকে আমরা রহমত কামনা করি। আশা করা যায় রব্বুল আলামিন আমাদেরকে এই গরমের প্রচণ্ড তীব্রতা থেকে রক্ষা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুখে শান্তিতে বসবাসের তৌফিক দান করুন। আমিন।